গোসানে দুই হাজার ষোলো সালে আর্টিজান বেকারিতে হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা এছাড়া নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার হলুদ বলেছেন বাংলাদেশ একটি অসাধারণ সম্ভাবনাময় দেশ এদেশে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগায়ের কার্যালয়ে পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এই মন্তব্য করেন দুই দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতে ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা হলি আর্টিজান হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করায় সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি দেশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রশংসাও করেন মারিও পালমা এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব আরোপ করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এদিকে প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোলত সাক্ষাৎকালে বলেন বাংলাদেশ একটি অসাধারণ সম্ভাবনাময় দেশ এদেশে জার্মান ব্যবসায়ীরা বিদ্যুতের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী এছাড়া জার্মান রাষ্ট্রদূত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব